দেখাচ্ছে কে আবার চাকরি প্রার্থীরা হাজার দিন ধরে ধরনায় বসেছিলেন এবং আজ মাথা মুড়িয়ে জামা খুলে তাদের প্রতিবাদ পাশাপাশি যুব মোর্চার প্রতিবাদ সেদিকে নজর রাখব আমরা যুব মোর্চার প্রতিবাদ শুরু হয়েছে সেদিকেও নজর রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল করে ধরনা মঞ্চের পথে সৈকত রয়েছে আমাদের সঙ্গে অন্যদিকে এলিনা রয়েছে আমাদের সঙ্গে আমি চলে যাব সরাসরি সৈকতের কাছে সৈকত যুব মোর্চার প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ঠিক কি দাবি তোলা হচ্ছে মিছিল থেকে দেখো এই মুহূর্তে ধর্মতলা থেকে যুব মোর্চার বিক্ষোভ শুরু হয়ে এই মুহূর্তে গান্ধী মূর্তির দিকে এগোচ্ছে এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি রয়েছেন সরাসরি তার কাছে চলে যাব ইন্দ্রনীল বাবু আজকের আপনাদের বিক্ষোভ দেখুন গত হাজার দিন ধরে পশ্চিম বাংলার মেধাবী চাকরি প্রার্থীরা তাদেরকে তারা ধর্ণা দিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিনের পর দিন তার দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে তারা এখন জেলে আছে তা সত্ত্বেও যারা মেধাবী চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না হাজার দিন হয়ে গেল একজন আমাদের বাংলার মেয়ে সেই দুঃখে আজকে নিজের মাথার চুল পর্যন্ত কামিয়ে নিলেন তা সত্ত্বেও তৃণমূলের নেতা মন্ত্রীদের কোনো হুঁশ নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেচে বেড়াচ্ছেন এখন গিয়ে আনন্দে ফুর্তি করছেন দার্জিলিং এ গিয়ে দেখুন গত হাজার দিন ধরে ধর্ণা দিচ্ছে আমাদের বাংলার মেধাবী চাকরি প্রার্থীরা কিন্তু তাদের যে বেসিক চাকরি ছিল তারা মেধাবী তালিকায় তাদের নাম ছিল তা সত্ত্বেও তাদের চাকরি হচ্ছে না তাদের নিয়োগ হচ্ছে না কারণ তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা শিক্ষামন্ত্রী জেলে তৃণমূলের যুব নেতারা যারা দুর্নীতি করেছে মেধার দালালি করেছে তারা আজকে সব জেলে চলে গেছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এখনো নিয়োগ দেওয়া হচ্ছে না আর ভুয়ো শিক্ষকগুলো পড়াচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের রাজ্যের নাকি স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় এত বড় চুরি হয়ে গেল এত এত হাজার হাজার মানুষের চাকরি চুরি হয়ে গেল আর তিনি এখন আনন্দে তাদেরকে নিয়োগ না দিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নিয়োগ না দিয়ে তিনি আনন্দে আজকে ফুর্তি করছেন দার্জিলিং এ গিয়ে যেটা দেখা গেল একজন মহিলাকে মাথা পশ্চিম বাংলার একজন নারী আজকে সুরক্ষিত নয় আজকে দুর্নীতির শিকার আমাদের পশ্চিম বাংলার নারী পুরুষ সকলে এবং আজকে দুর্ভাগ্য বাংলার যে আজকে আমাদের একজন বাঙালি মেয়ে তাকে আজকে মাথার চুল বলিদান দিতে হলো দুর্নীতির শিকার একজন বাংলার মেয়ে কে হতে হলো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পরিস্থিতি এমন মহিলাদেরকে মাথা মুড়িয়ে দাবি আদায়ের জন্য দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক আজকে যে আমাদের একজন বাংলার মেয়েকে তার চুলের মাসুল দিয়ে আজকে দুর্নীতির শিকার হতে হলো তাকে বলিদান দিতে হলো নিজের চুলটাকে পর্যন্ত এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের ভয় যে হাজার দিন অলরেডি হয়ে গেছে এরপরে আগামী দিনে আমাদের যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের আরও কী কী ক্ষতি হতে পারে সেই আতঙ্কে আমরা আছি অর্থাৎ ইন্দ্রনীল খা যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি সরাসরি জানালেন এক হাজার দিন হয়ে গেছে দাবি আদায়ের এই লড়াই পরিস্থিতি এমন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদেরকে মাথা মুড়িয়ে দাবি আদায় করতে হচ্ছে দুর্ভাগ্যজনক শুধু নয় অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের চাকরি দিতে হবে সেই দাবিতেই আজকের এই বিক্ষোভ ধর্ম